এই বন্ধুদের জানাও শুভ দীপাবলি। শুভ দীপাবলি, মুখের থেকে হাত ছাড়াও। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধু বান্ধবকে এবং গুরুজনদের আমার প্রণাম। আমিও বেশ আছি। তারিখ হচ্ছে 24/12/1900 আর এখন সময় হচ্ছে, দাঁড়াও দেখে বলে দিচ্ছি, 12 ও বাবা 1:50। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? বর আজকে কালকে খাওয়াটা ভালো হয়নি বলে বর আজকে একদম ভালো ভালো রান্না করে নিয়েছে। আরও একটা কথা, আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, শর্টস ভিডিও করছিলাম, বন্ধুদের ভিডিও দেখলাম, যেহেতু আজকে হোটেলে যাইনি, আজকে হোটেল বন্ধ, বর একটু হোম ডেলিভারি করে এসছে, এখন চলে আসলো। আর ভালো ভালো খাবার নাকি রান্না করে নিয়েছে, জানি না কতটা ভালো, তা দেখা যাবে খাওয়ার পরে। হ্যাঁ, তা আমার এখন আর দেখো কি বলবো, আমি ভেবেছিলাম একটা ফলবালা অন্তত ভালো পেলাম, এটা আমি আশা করেছিলাম। বাপরে বাপ, দুটো বড় বড় বেদানা, দুটোই পোকা। এই দেখো বেদানার সাইজ, এই বেদানায়, এই দেখো এখানে দেখো ছোট ছোট ছিদ্র দেখেছো, এই যে পুরো ড্যামেজ বেদানা, এর ভিতরে পোকা ভরভর করছে। হ্যাঁ, আমি তো কালকে রাত্রেবেলা 4-5টার সময় একটা বেদানা খেতে গেছি, মানে রাত্রেবেলা, মা দেখি বেদানা কি হলো গেছটা, এত বড় বেদানা। এই একটা দেখছো, এটা এখানে ফাটিয়েছি, আর একটা ফাটাইনি, আর একটা দেখাচ্ছি দেখো, এটা তো ভাঙিয়ে নেই দেখো, এত বড় বেদানা, এই দেখো ড্যামেজ, এই দেখো আঙুল ঢুকে যাচ্ছে, দেখো এই দেখো দেখেছো ড্যামেজ বেদানা, দেখেছো এই যে আঙুল ঢুকে যাচ্ছে, এরও এই যে ছিদ্র আছে দেখো, এই যে দুটো ছিদ্র দেখা যাচ্ছে, এই যে দেখ। ভেবেছিলাম অন্তত ফলওয়ালাটা ভালো পেয়েছি, আমাদের মানে কি বলবো, মানে কিছু বলার নেই, বাড়ি করছি মিস্ত্রির পিছনে ঘষতে 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 ঘষতে, মানে বাড়ি আর হচ্ছে না। এমনি আমাদের বোঝোই তো, একটা বাড়ি করতে গেলে টাকার কত সমস্যা, অ্যারেঞ্জ করা, প্রত্যেক এত সিমেন্ট, আমার তো স্টক হয়ে যাবে মনে হয় সিমেন্ট নষ্ট দেখে। সত্যি বলছি, তোমাদেরকে দেখাবো, বিশ্বাস না করো, আগে হাফ হাফ বস্তা সিমেন্ট, কত সিমেন্ট তো ফেলে দিয়েছি, এক বস্তা সিমেন্ট আছে সেটাও নষ্ট হয়েছে, মানে হাফ বস্তা কাজ হচ্ছে, হাফ বস্তা ফেলা যাচ্ছে, মানে আমার স্টক না হয়ে যায়, এই এই হচ্ছে আমার স্টক না হয়ে যায় বন্ধু, বিশ্বাস করো। শুয়ে নি, দাঁড়া এই মিস্ত্রিগুলোর জন্য সত্যি বলছি যে স্টক না হয়ে যায়, একটা মিস্ত্রি ঠিক মতো পাচ্ছি না আমরা, আমাদের মনে হয় গ্রহটা এখন খুব খারাপের দিকে চলছে। কালকে আসবে বলেছে, দেখি কি করে কালকে, আবার কালকে আবার কি ঢং করে সেটাই বুঝতে পারছি না। এই যে বর বিস্কুট দিল দেখো, এসে আমি এখন সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করি। ও তা সবাইকে বলি শুভ দীপাবলি। তা দেখো বন্ধু, বরকে বলছি ওষুধ খাবার, জলের ঢাকনাটা একটু খুলে দাও, বলছি তোমার সাপ খুলে দেবো আমি, কি বলবো বলো। এই জন্য বড়দের প্রতি ভীষণ রাগ হয় জানো তো, দাও ওষুধ, বলছি তোমার সব খুলে দেবো আমি, তা দাও সব খুলে। কি ওয়েদার, লোকে কি করে ঠাকুর দেখবে এই ওয়েদারে, চলো দেখতে থাকো। কিন্তু মাছ ভেজেছে, চান টান করি তারপরে খাবো, এত গরম মাছ খাওয়া যায়, বলছে একটু খাও খাও, এই যে মাছ ভেজেছে বর, আবার আরো মাছ ভাজছো, কত মাছ এনেছো, গরমটা মুখ পুড়ে যায়। ধনতেরাসটা ভুলে গেলাম, গয়নাটা কি হয়, সব হয়ে যায় আজকে, কালকে খাওয়া ভালো হয়নি, আজকে ভালো করে যে মাছ ভেজেছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে ইয়ামি ইয়ামি চিকেন, রান্না করে নিয়ে এসেছে আমার জন্য। চলো লাঞ্চটা সেরে ফেলি, এত উচ্ছে আলু ভাজা একটু খাবে না, একটু নাও না, কালকে আমার ঠিকঠাক খাওয়া হয়নি ওই জন্য আজকে ঠিকঠাক রান্না করে নিয়ে এসেছি। চলো লাঞ্চটা সেরে, আমার আলতা পরতে ইচ্ছা হয়েছে, আমার বর আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে, দেখো দেখো আলতা পরাতে গেলে ইস মুখ দিয়ে ছিপি খুলতে গিয়ে পুরো মুখে আলতা পরে, বরটা না বোম, আগে আলতার সাথে কত বাটি দিত, এখন কিছু দেয় না,
দীপাবলি, তোমরা সবাই আনন্দ করো, কালী পূজোয়। জয় মা কালী, জয় মা কালী। দারুণ লাগছে না? চলো কেন হবে না, আমি দেওয়া যাবে নাকি কিছু না, দেবে ছাড়ি আয় হওয়ার জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা ঠিকমতো প্রদীপ জ্বালাতে পারলাম না, তার জন্য আমরা কি করবো, মন খারাপ করে থাকি। বরের হাতের চা কি আর বলবো, মাথা চুলকাচ্ছে দেখো, বরের হাতের চা খেয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আর গরম গরম চা, ও দুটো বাইশে চা খেয়ে একদম মনটা একদম ফুরফুরে করে নিলাম।
তা চলো ব্লগটা এন্ড করি। তা আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যা যা আছে সব কিছু করে দাও। তাহলে আর তোমরা নিজেদের খেয়াল রেখো, নিজেরা ভালো থেকো, শরীরের যত্ন নিও, টাটা আমার গুলাব জামুন ফ্রেন্ড। আর ভূত চতুর্দশী কিন্তু আজকে সাবধান, ভূতরা কিন্তু করে ধরবে, বুঝলা? ধরতে পারে কিন্তু, সাবধান। চলো টাটা।